আমি আসল জোনাই সমষ্টির জোনাই মহকুমার জোনাই সদরের অহা এই বোবা বনাঞ্চল আর জোনাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আর এই পততেই গুরুত্বপূর্ণ কার্যালয়সম আছে। এই পথরে ছাত্র ছাত্রী জরাজীর্ণ পথরে ছাত্র ছাত্রী সকলে নিতেও অহা যাওয়া করে। এই পথরে হাজার হাজার রাইজে অহা যাওয়া করবলগা হয়। গতি এই পথ জরাজীর্ণ পথটা সরকারে সরকারের ঠিকাদার সমূহে পাঁচ বছরের মূরে মেরামতি করার দায়িত্ব থাকা সত্ত্বেও আজি পর্যন্ত মেরামতি নকরা অতি শোচন আশ্চর্যজনক কথা হয়ে পড়ছে। গতি আমি দাবি জানাইছো স্থানীয় বিধায়ক ভুবন পেগু ডাঙরিয়া বিভাগীয় কর্তৃপক্ষক এই অতি শোচনীয় অবস্থা থাকা এই রাস্তা মেরামতি করে দিবল আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি দাবি জানাইছো। অন্যথা এই জরাজীর্ণ পথত ভবিষ্যতে এক্সিডেন্ট হয়ে মৃত্যুমুখত পড়বলগা হব পারে। গতি আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক দৃষ্টিগোচর করছো এই জরাজীর্ণ পথ জোনাই সদরের জোনাই প্রভাব অঞ্চল আর জোনাই স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যাওয়া এই পথ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো অতি শীঘ্রই রাইজর স্বার্থত এই জরাজীর্ণ পথ মেরামতি করে দিবল আমি আহ্বান জানাইছো। জোনাই সদরের সংযোগী জোনাই প্রাথমিক চিকিৎসালয় অহা সংযোগী পথ আর এই পথেরে জোনাই প্রবা বনাঞ্চল দৈনিক হাজার হাজার মানুষ প্রাথমিক চিকিৎসালয় হাজার হাজার ছাত্র ছাত্রী আর ইয়ার হাজার হাজার ছাত্র ছাত্রী বিদ্যালয় অহা যাওয়া করে। কিন্তু আজি অত বছর ধরে বারম্বার দাবি উত্থাপন করার সত্ত্বেও বিভাগীয় কর্তৃপক্ষে এই পথটো জরাজীর্ণ অবস্থা যি অবস্থা হয়ে আছে মেরামতির কোনো ব্যবস্থা লওয়া নাই আর ব্যবস্থা নোলার কারণে ইয়াত ভবিষ্যতে আমি স্বাস্থ্যকেন্দ্রলৈ অহা রোগীসকলেরও সময়ত বিপদের সম্মুখীন হব বলে আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমি আকাঙ্ক্ষা করছো আর অতি সোনকালে আমি বিভাগীয় কর্তৃপক্ষ আর স্থানীয় বিধায়ক ভুবন পেগু ডাঙরিয়াক আমি জানাই দিছো এই রাস্তাটো এই পথটি অতি সোনকালে মেরামতির ব্যবস্থা করব। অন্যথা আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে রাইজক লৈ আমি আন্দোলনের আমার আন্দোলনের সম্মুখীন হব কারণে স্থানীয় বিধায়কক আমি সাজু থাকবল কারণে আহ্বান জানাইছো।